হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনে কিংডম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দেখব হলিউডের বেস্ট ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা সিরিজ দ্য হবিটের দ্বিতীয় পর্ব, দ্য হবিট দ্য ডেসোলেশন অফ দ্য স্মাগ। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2013 সালে আর সিনেমাটির আইএমডিবি রেটিং 7.8। দ্য হবি সিরিজে প্রথম পর্বের সিনেমা সেই দৃশ্যে আমরা দেখেছিলাম যে লেডি গ্লাডিয়ার পাঠানো গ্রেট ইগলরা ডফদেরকে ককদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে গ্রেস্টন পর্বতের চূড়ায় রেখে এসেছিল। এরপর থেকে দ্য হবি সিরিজের দ্বিতীয় পর্বের সিনেমাটির গল্প শুরু হবে। আপনারা যদি প্রথম পর্বের সিনেমাটির গল্প না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে প্রবেশ করে দেখে আসুন, তাহলে আপনাদের দ্বিতীয় পর্বের সিনেমাটির গল্প বুঝতে সুবিধা হবে। সিনেমার শুরুতে ওদের এই যাত্রার এক বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে শায়ের শহরের একটি সারাখানায় বসে থরিন খাচ্ছিল। তখন ও খেয়াল করে যে ওর দিকে দুজন লোক অদ্ভুতভাবে তাকিয়েছিল। এটা দেখে ওর হাত ওর তোড়ালে খাপে চলে যায়। আর তখন এমন সময় যাদুকর গ্যান্ডালফ দ্য গ্রে ওর সামনে এসে হাজির হয়। পরিচয় পর্বের পর গ্যান্ডালফ থরিনকে পরামর্শ দেয় যে তার উচিত তাদের হারানো রাজ্য এরাবর উদ্ধার করা এবং সমস্ত ড্রফদেরকে আবার একত্র করা। থরিনের বাবা থ্রিনও ঠিক এমনটাই চেয়েছিল। তখন থরিন তাকে জানায় যে ড্রফদের একত্র করতে গেলে তার দরকার হবে ড্রফদের 7 লর্ড বা 7 জন নেতার সমর্থন। আর সেই 7 ড্রফ লর্ড তখনই তাকে সমর্থন করবে এবং রাজা হিসেবে মানবে যখন তার কাছে থাকবে পর্বতের হৃদয় দ্য আর্কেন স্টোন, যেটি ড্রফদের রাজচিহ্নের প্রতীক ছিল আর যেটি বহু বছর আগে ড্রাগন হামলা করার সময় পড়ে গিয়ে কোথাও এরাবরের মধ্যে হারিয়ে গিয়েছিল। আর তখন গ্যান্ডালফ তাকে লোনলি মাউন্টেনে গিয়ে এরাবরের উপর কব্জা করে থাকা ড্রাগনের স্মাগকে খতম করার এবং সেখান থেকে আর্কেন স্টোন খুঁজে বের করার পরামর্শ দেয় এবং আরও বলে যে এটা ছাড়া তোমার আর কোনো উপায়ই নেই, কারণ শত্রুপক্ষ তোমার কাটা মাথার বদলে বিশাল পুরস্কার ঘোষণা করেছে। আর তখন থরিন তার বিশ্বস্ত সঙ্গীদেরকে নিয়ে এরাবরের যাত্রা করার পরিকল্পনা শুরু করেছিল। আর এরপরের ঘটনা আবার বর্তমান সময়ে দেখানো হয়, যেখানে ইগলরা তাদেরকে একটি পর্বতের চূড়ায় রেখে গিয়েছিল। মৃগ তখন একটি পাথরের আড়াল থেকে দেখতে পায় যে কাছেই অক্সদের বাহিনী ওদেরকে খুঁজে বেড়াচ্ছে। আর ওখানেই কাছে ও একটি বিশাল বড় ভাল্লুক দেখতে পায়। মৃগ ফিরে এসে সবাইকে বলে যে সে ভয়ানক কিছু একটা দেখতে পেয়েছে। গ্যান্ডালফ তখন তাকে বলে ওঠে যে তুমি কি কোনো ভাল্লুককে দেখতে পেয়েছ? তখন মৃগ অবাক হয়ে যায় এবং বলে যে হ্যাঁ, সে একটি ভাল্লুককেই দেখতে পেয়েছে। গ্যান্ডালফ তখন বলে যে আমাদের কোথাও আশ্রয় নেওয়া দরকার, আর কাছে একটি ঘর রয়েছে। থরিন বলে যে এটি কার ঘর? সে কি আমাদের শত্রু না বন্ধু? আর তখন গ্যান্ডালফ বলে যে এটি সেই ভাল্লুকের ঘর, আর সেখানে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর তখনই ভাল্লুক তাদেরকে তাড়া করতে শুরু করে এবং ওরা কোনো রকমের দৌড়ে বনের প্রান্ত পেরিয়ে ভাল্লুকটির ঘরে পৌঁছায় এবং শেষ মুহূর্তে ভাল্লুকের হাত থেকে রক্ষা পেয়ে যায়। গ্যান্ডালফ ওদেরকে ওখানে জানায় যে এই ভাল্লুকটির নাম বিয়ন, সে একজন স্কিন চেঞ্জার বা বিভিন্ন রূপ পরিবর্তন করতে সক্ষম। আর সে এখন একটি ভাল্লুকের রূপে রয়েছে, তার সাথে কথা বলে কোনো লাভ হবে না। সে যখন মানুষের রূপে ফিরে আসবে তখন তার সাথে কথা বলতে হবে এবং সে রাতটা তারা ওখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। আর তখনই দেখা যায় যে ওক্সদের বাহিনী দূর থেকে ওদের উপর নজর রাখছিল এবং এই ভাল্লুকটির জন্য ওরা সেখানে আক্রমণ করতে সাহস পাচ্ছিল না, কারণ এই ভাল্লুকটিকেও তারা বেশ ভয় পায়। এজক বলে যে কাল সকালে যখন ওরা এখান থেকে রওনা দিবে তখন রাস্তায় ওদের আক্রমণ করবে। আর তখন এজকের ছেলে খবর নিয়ে আসে যে এজকের মাস্টার তাকে ডেকে পাঠিয়েছে। তখন এটা বোঝা যায় যে এজকেরও একজন মাস্টার রয়েছে যার অধীনে সে কাজ করে। আর এজক তখন তার মাস্টারের সাথে দেখা করার জন্য ডল গোল্ডোরের দিকে রওনা হয়। আর এটাই সেই জায়গা যেখানে যাদুকর রাদাগাস্ট দ্য ব্রাউন একটি নেক্রোম্যান্সার বা পিশাচের ছায়া দেখতে পেয়েছিল। এজক সেখানে হাজির হলে সেখানে একটি কালো ছায়া উপস্থিত হয় এবং এজককে একটি বড় সড়ো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। আর এজক তখন ড্রফদেরকে মারার দায়িত্ব তার ছেলে বুলককে দেয়। আর এদিকে সেই ভাল্লুক বিয়নকে তার মানুষের উপরে ফিরে আসতে দেখা যায়। সকালে বিয়ন যখন বাহিরে কিছু কাঠের লাকড়ি কাটছিল তখন গ্যান্ডালফ আর বিলবো যায় তার সাথে কথা বলার জন্য। বিয়ন আসলে ড্রফদেরকে ঘৃণা করতো, সে জানতো না তার ঘরের মধ্যে ট্রফরা আশ্রয় নিয়েছে। আর যখন একে একে সব ট্রফ ভয়ে ভয়ে ওখানে হাজির হয় তখন তারা ভয় পাচ্ছিল না জানে বিয়ন ওদের উপর হামলা না করে দেয়। আর বিয়ন আসলে ট্রফদেরকে এই জন্য ঘৃণা করতো, তার মতে ড্রফরা অত্যন্ত লোভ প্রকৃতির হয়। কিন্তু সে শেষ পর্যন্ত বিলবো গ্যান্ডালফ এবং ড্রফদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কারণ সে অক্সদেরকে আরও ঘৃণা করত। ড্রফদের আগে লোনলি মাউন্টেনে
বিয়নের পূর্বপুরুষরা বাস করত। অক্সরা তাদের উপর হামলা করে বিয়নের পুরো পরিবার সহ তার জ্ঞাতিগোষ্ঠীর সবাইকে মেরে ফেলেছে। এখন তার প্রজাতির মধ্যে সেই একমাত্র বেঁচে রয়েছে। বিয়ন ড্রফদেরকে খাবার খেতে দেয় এবং ঘোড়া দিয়েও সাহায্য করে, কারণ তার মতে তারা পায়ে হেঁটে গেলে দেরি হয়ে যেতে পারে এবং ঘোড়ার সাহায্যে দ্রুত এগুলে অক্সরা ওদের নাগাল পাবে না। ওরা মিরকুট জঙ্গল পর্যন্ত ঘোড়ায় চড়ে আসে, আর তারা এই শর্টকাট জঙ্গলের রাস্তা দিয়ে চলে যেতে চাচ্ছে, কারণ ডিউরিং দিবস আসতে বেশি বাকি নেই আর ডিউরিং দিবসের আগেই তাদেরকে এরাবোরে পৌঁছতে হবে। ঘোড়াগুলো আর সামনে এগোতে চাচ্ছিল না, তাই ওরা ঘোড়াগুলোকে তার মালিকের কাছে চলে যাওয়ার জন্য ছেড়ে দেয়। মিরকুট জঙ্গলটি আসলে আর আগের মতো নেই। সে জঙ্গলের মধ্যে অশুভ কালো ছায়া ভর করেছিল। গ্যান্ডালফ সে বনের মধ্যে সবার আগে এগিয়ে যায়। সেখানে সে একটি গাছের মধ্যে এক ধরনের লেখা দেখতে পায় যাকে ব্ল্যাক স্পিচ বলা হতো, যেটা ডার্ক লর্ড স্যারন এবং তার অনুসারীরা ব্যবহার করত। তখন গ্যান্ডালফ লেডি গ্লারিয়ার একটি আওয়াজ শুনতে পায় যে যদি নেক্রোম্যান্সার বা ডার্ক লর্ড স্যারন ফিরে আসে তাহলে আমাদের সবার আগে সেটা জানা উচিত। আসলে মর্ডরের যুদ্ধে পরাজিত হবার পর স্যারনের 9 অনুচর, যাদেরকে নাজগুল বা দ্য 9 ডার্ক রাইডার বলা হতো, তাদেরকে হাইফেলের একটি পর্বতে জাদুমন্ত্র পরে কবর দেওয়া হয়েছিল। লেডি গ্লাডিয়ার সেখানে গিয়ে গ্যান্ডালফকে খোঁজ নিতে বলে। এরপর জঙ্গল থেকে বেরিয়ে গ্যান্ডালফ ওদেরকে বলে যে আমাকে একটা জরুরি কাজে অন্য জায়গায় যেতে হচ্ছে, তোমরা এই জঙ্গলের পথ ধরে সামনে এগিয়ে যাও আর অবশ্যই দিক ঠিক রাখবে, কারণ এই জঙ্গল তোমাদেরকে ভ্রমিত করবে। যদি একবার দিক হারিয়ে ফেলো তাহলে জঙ্গলের গোলকধাঁধায় তোমাদের ঘুরে মরতে হবে। আর সে তখন পাহাড়ের সমাধিস্থলের দিকে রওনা হয়, আর এদিকে বিল্বকে নিয়ে ওরা সেই জঙ্গলের দিকে এগিয়ে যায়। কিন্তু ওরা কিছুদূর যাওয়ার পর জঙ্গলের কালো ছায়া ওদের উপর ভর করে বসে আর ওরা নেশাগ্রস্তের মতো আচরণ করতে থাকে, ওরা দিক হারিয়ে ফেলে। তখন বিল্বোর মনে হয় যে সঠিক দিক খুঁজে পেতে হলে তাদের সূর্যের অবস্থান জানা দরকার, তাই বিল্বো গাছে চড়তে শুরু করে এবং সূর্য দেখে ওদের অবস্থান বুঝতে পারে। সেই মুহূর্তে বিল্বো ওর সাথে থাকা ড্রফদের কোনো সাড়া শব্দ পায় না বা ওদেরকে দেখতে পায় না, আর ঠিক তখনই ও একটি বিরাট আকারের মাকড়সা দেখতে পায় আর সে মাকড়সাটি ওকে আক্রমণ করে আর জালে পেঁচিয়ে নেয়। আর কোনো উপায় না থাকায় বিল্বো ওর কাছে থাকার আংটিটি পরে অদৃশ্য হয়ে যায় এবং মাকড়সার সাথে লড়াই করতে শুরু করে, এবং ওর সাথে থাকা ডফদেরকেও সেই মাকড়সার তার জালে পেঁচিয়ে নিয়েছিল ও তাদেরকে সেই মাকড়সার কবল থেকে মুক্ত করে। বিল্বো তখন প্রথমবারের মতো সেই আংটিটির কালো শক্তির আভাস করতে পারে, কারণ সেই আংটিটি তাকে বদলে দিচ্ছিল, সেই আংটিটি তাকে লোভী এবং নিষ্ঠুর করে তুলছিল। তো ওদিকে বিপদ এখনও শেষ হয়নি, ওখানে আরও অনেক মাকড়সা ছিল যেগুলো ওদের উপর হামলা করতে যাচ্ছিল। কিন্তু ওদের ভাগ্য ভালো যে ওখানে এলফরা এসে উপস্থিত হয় এবং ডোরিয়াল এবং লেগোলাস নামের দুজন বড় মাপের এলফ যোদ্ধা সেখানে মাকড়সাদের মেরে ফেলে। এলফগুলো ড্রফদেরকে বন্দি করে ওদের সাথে নিয়ে যায়, কিন্তু বিল্বো অদৃশ্য থাকায় তারা বিল্বোকে দেখতে পায় না। বিল্বো ওদের পিছু পিছু ওদের সাথে চলে আসে। এই এলফগুলো সেই পূর্বে এলফ না যাদেরকে আমরা রিভেন্ডেল রাজ্যেই দেখেছিলাম, আর এটা হলো উডল্যান্ড রাজ্যের এলফ। আর এদিকে সব ড্রফদেরকে বন্দি করে রাখলেও থরিনকে তাদের রাজা থান্ডোরেলের কাছে নিয়ে যায়, আর এই থান্ডোরেল হলো সেই এলফ রাজা যার কাছে ড্রাগন আক্রমণের সময় থরিন সাহায্য চেয়েছিল, আর থান্ডোরেল তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। সেই সময় থরিনকে বলে যে আমি জানি তুমি এরাবোরের প্রসাদে প্রবেশ করতে চাও, আর তোমার কাছে চাবি আর ম্যাপ দুটোই আছে, আর তোমার সেই রত্নভাণ্ডার থেকে একটি অপূর্ব মূল্যবান সেথিরে আমার চাই। তুমি যদি এটা আমাকে দিতে রাজি হও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, সেই সাথে সাহায্য করব। থরিন এটা শুনে খুবই রেগে যায়। ও থান্ডোরেলকে বলে যে তুমি হচ্ছে কি একজন বিশ্বাসঘাতক, তোমাকে আমি আমার রত্নভাণ্ডার থেকে একটা দানা দিতেও রাজি নই। থান্ডোরেল এটা শুনে খুবই রেগে যায় আর ও সারা জীবনের জন্য থরিন ও তার সঙ্গীদেরকে বন্দি বানানোর আদেশ দেয়। এরপর থান্ডোরেল তার দলের একজন নারী যোদ্ধা যার নাম ডোরিয়াল তাকে বলে যে তার ছেলে প্রিন্স লেগোলাস তাকে পছন্দ করে, কিন্তু তার এটা একদমই পছন্দ না। সে ডোরিয়ালকে লেগোলাস থেকে দূরত্ব বজায় রাখতে বলে। এরপর দেখা যায় ইয়ং ডফ কেলি এবং ডোরিয়ালের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছিল, যেটা লেগোলাসের একদম পছন্দ হয় না। থেকে বিল্বো অদৃশ্য অবস্থায় এলফদের প্রসাদে ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে এলফদের থেকে চাবি চুরি করে ড্রফদেরকে মুক্ত করে দেয় এবং বুদ্ধি করে খালি কাঠের বেড়ালের ভিতরে ড্রফদেরকে ঢুকিয়ে নদীপথে উডল্যান্ডে বাহিয়ে যেতে সাহায্য করে, আর ততক্ষণে এলফটা টের পেয়ে যায় এবং নদীপথের রাস্তা বন্ধ করে দেয়। এদিকে এলফরা যখন ড্রফদেরকে তাদের রাজ্যে বন্দি বানিয়ে নিয়ে এসেছিল তখন থেকে অক্সরা এলফদের উপরে নজর রাখতে শুরু করেছিল, আর এখন এই অবস্থায় ওরা সুযোগ বুঝে ড্রফদের উপর হামলা করে দেয়।
কিন্তু এলদের সবচেয়ে বড় শত্রু ছিল অক্সরা, তাই তারা এখন অক্সদের উপর হামলা করতে শুরু করে। লেগোলাস, ডোরিয়াল এবং অন্যান্য এলফদের তীরে অনেক ডোভ সেখানে মারতে শুরু করে। আর এদিকে সুযোগ বুঝে কিলি নদীপথের রাস্তাটি খুলে দিতে যাচ্ছিল, আর তখন বুলগের একটি তীর এসে ওর পায়ে বেঁধে, আর তা সত্ত্বেও অনেক কষ্ট করে লিভারে পুল করে রাস্তাটি খুলে দেয়, আর ডোভরা নদীপথে ভেসে যেতে শুরু করে। আর তখন এলফদের প্রিন্স লেগোলাস তাদের চিরশত্রু অক্সদেরকে তীর দিয়ে একে একে মারতে শুরু করে, আর যেটা একটি দেখার মতো দৃশ্য ছিল। এই সুযোগে ডোভরা সেখান থেকে বেঁচে বের হয়ে যায়। ডোরিয়াল এবং লেগোলাস একটি অক্সকে বন্দি করে এবং তার কাছ থেকে তথ্য আদায়ের জন্য তাকে বন্দি করে তাদের রাজ্যে নিয়ে যায়। আর অন্যদিকে গ্রাদাগাস্ট এবং গ্যান্ডালফ সেই ফলে নাজগুলদের সমাধিস্থলে গিয়ে দেখতে পায় যে তাদের কবরগুলো ভাঙা ছিল আর তাদের বডি সেখানে ছিল না। আর তখন গ্যান্ডালফ আশঙ্কা প্রকাশ করে যে স্যারন হয়তোবা আবার ফিরে এসেছে এবং সে তার অনুসারীদেরকে আহ্বান করছে, আর অক্সদের বাহিনীকে কাজে লাগিয়ে সেখানে সে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর এজক হচ্ছে সে বাহিনীর কমান্ডার। আর তখন সে ডলগোল্ডরে গিয়ে সে এসব যাচাই করতে চায়, কিন্তু সে এসবে রাদাগাস্টকে জড়াতে চায় না। সে তাকে বলে যে লেডি ক্লাডিয়াকে দিয়ে এসব খবর দেওয়ার জন্য, এবং সে সেখান থেকে ডলগোল্ডরের দিকে রওনা হয়। ডোভরা বেরোলের মধ্যে ভাসতে ভাসতে একটা জায়গায় এসে উপস্থিত হয়, আর সেখানে কিলির অবস্থা বেশ খারাপ হচ্ছিল আর তার পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আর তখন ডোভরা সবাই বেশ ক্লান্ত, ক্ষুধার্ত এবং তাদের কাছে কোনো অস্ত্রও ছিল না, আর তারা পাশের শহর লেকটাউনে যেতে চাচ্ছিল। আর ওখানে ওরা একটা জেলেকে দেখতে পায় যার নাম বার্ড এবং সে একজন মানুষ, এবং ডোভরা তাকে লেকটাউনে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু বার্ড ওদেরকে দেখেই বোঝা যায় যে এলফদের সাথে এদের নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, তাই তাদেরকে সে হেল্প করতে চাচ্ছিল না, কারণ এলফদের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিন্তু ডোভরা তাকে অনেক পরিমাণ অর্থ দেওয়ার প্রমিস করে, তখন সে রাজি হয়। তখন ডোভদের সাথে তার একটি চুক্তি হয় যে সে তাদেরকে নিরাপদে লেকটাউনে পৌঁছে দেবে এবং তাদেরকে অস্ত্র সরবরাহ করবে। বার তখন ব্যারেলের মধ্যে তাদের সবাইকে ঢুকিয়ে তার উপরে মাছ রেখে দেয় এবং পরীদের কাছে সেগুলো মাছের ব্যারেল বলে সেখান থেকে তাদের নিরাপদে লেকটাউনে প্রবেশ করায়। বার্ট ওদেরকে নিজেদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ওদেরকে খেতে দেয় এবং কিছু অস্ত্রও দেয়, কিন্তু সেই অস্ত্রগুলো দেখে ওরা সবাই রেগে যায়, কারণ এই অস্ত্র দিয়ে যুদ্ধ করা সম্ভব নাই। আর তাই তারা সেখান থেকে রাতেরবেলা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর থরিন তখন জানলা দিয়ে একটি ধনুষ দেখতে পায় যার নাম ড্রারিস ধনুক। বার্ট তখন ওদেরকে একটি গল্প শোনায় যে তার একজন পূর্বপুরুষ ছিল যার নাম গিরিয়ন, আর সে ডেল শহরে মাস্টার ছিল, আর তাদের শহরে যখন ড্রাগনটি হামলা করে তখন সে ড্রারিস ধনুকের সাহায্যে ব্ল্যাক অ্যারো নামক একটি তীরের সাহায্যে ড্রাগনকে মারার চেষ্টা করে, যে তীরটি ড্রাগনকে মারার জন্য তৈরি হয়েছিল, কিন্তু সেই ড্রাগনের চামড়াটি ছিল খুবই শক্ত আর যে কারণে তীরটি তার গায়ের চামড়া ভেদ করতে পারে না। কিন্তু সবাই মনে করে যে গিরিয়ন তার লক্ষ্য ভেদ করতে পারেনি, তাই ড্রাগনটি বেঁচে গিয়েছে, আর এই জন্য গিরিয়নকে সবাই ডেল শহরকে ধ্বংস হওয়ার জন্য দোষী ভাবতে শুরু করে। আর এই দোষারোপের বোঝা বার্ড এবং তার পরিবারকে আজও সহ্য করতে হয়। আর এদিকে দেখা যায় সেই বন্দি অক্সটিকে থান্ডোরেলের সামনে হাজির করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর অক্সটি জানায় যে খুব শীঘ্রই তোমরা ধ্বংস হয়ে যাবে এবং আমাদের লিডার অ্যাজগের উপরেও আমাদের একজন শক্তিশালী মাস্টার রয়েছে যার কথা আমরা মেনে চলি, আর খুব শীঘ্রই তোমাদেরকে যুদ্ধে হারিয়ে দিয়ে আমরা তোমাদেরকে ধ্বংস করে দেব আর পুরো মিডল আর্থের উপরে আমাদের রাজত্ব হবে। আর এটা শুনে তখন থান্ডোরার বুঝে যায় যে স্যারন আবারও ফিরে এসেছে এবং সে অক্সটিকে গলা কেটে হত্যা করে ফেলে এবং সে তার পুরো রাজ্যকে সিল করে দেওয়ার ঘোষণা দেয়। যখন পুরো রাজ্যকে সিল করে দেওয়া হচ্ছিল তখন লেগোলাস জানতে পারে যে ডোরিয়াল এখানে নেই, সে কিলিকে ঠিক করার জন্য রাজ্যের বাহিরে গিয়েছে। তখন তাকে খুঁজতে লেগোলাসও সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে বারের একটি ভবিষ্যৎবাণী মনে পড়ে যায় যে তাদের শহরে একদিন ড্রোভরা আসবে আর তখন তাদের শহর সমৃদ্ধে ভরে যাবে আর এরপর সব কিছু বিষণ্ণতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বার তখন দৌড়ে তার বাড়ির দিকে যায়, আর ততক্ষণে ড্রোভরা না বলে তার বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর তারা তখন শহরের অস্ত্রশালা থেকে ওদিকে অস্ত্র চুরি করছিল, আর তখন তারা সেখানে শহরের সুনুদের কাছে ধরা পড়ে যায়। সুনুরা তাদেরকে শহরের মাস্টারের কাছে নিয়ে যায়, আর থরিন তখন মাস্টারকে বলে যে আমরা এরাবারের ডোভ এবং আমরা আমাদের মাতৃভূমিকে পুনরুদ্ধার করার জন্য
বের হয়েছি। আমরা এরাবোরে পৌঁছে সেই ড্রাগনকে হত্যা করে এরাবোরে এবং এরাবোরের ভিতরে থাকা অডেল প্রাচুর্য উদ্ধার করব। তোমরা যদি আমাদের সাহায্য করো তাহলে সেই রত্নভাণ্ডার থেকে তোমরা কিছু ভাগ পাবে। মাস্টার ছিল ভীষণ লোভী, সে সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ ভবিষ্যৎবাণী আছে যে টফরা যদি তাদের শহরে আসে তাহলে তাদের ভাগ্য খুলে যাবে। কিন্তু সেখানে বার্ড উপস্থিত হয়, সে সবাইকে বলে যে টফরা যদি ড্রাগনকে না মারতে পারে তাহলে তাদের জন্য বিরাট সর্বনাশ অপেক্ষা করছে, কারণ অ্যারাবোর থেকে লেক টাউনই সবচেয়ে কাছে ছিল। আর যদি ড্রাগন জানতে পারে তারা ডফদেরকে সাহায্য করেছে তাহলে সে রেগে গিয়ে তাদের এবং তাদের শহরকে জ্বালিয়ে ধ্বংস করে দেবে। কিন্তু মাস্টার ওখানে তার পূর্বপুরুষের কথা স্মরণ করিয়ে দিয়ে বলে যে তোমার পূর্বপুরুষ যদি ড্রাগনকে মেরে ফেলতো তাহলে আমাদের ডেল শহর এবং আমাদের সর্বস্ব হারাতে হতো না, আর এতদিন পর যখন আমাদের ভাগ্য খুলতে যাচ্ছে তাহলে তুমি কেন বাধা দিচ্ছ। আর ওখানে ডফদেরকে বেশ আদর আপ্যায়ন করা হয় এবং তাদেরকে অস্ত্রশস্ত্র দেওয়া হয়। ডফরা এরাবোরের দিকে রওনা হচ্ছিল কিন্তু এই সময় কিলির অবস্থা খারাপ হয়ে যায়। অক্সতে তীর, বিষাক্ত তীরের কারণে তার ক্ষততিতে ইনফেকশন হয়ে গিয়েছে। থরিন তখন সুস্থ হওয়ার জন্য কিলিকে এবং দু চারজন ডফকে বার্ডের ওখানে রেখে এরাবোরের দিকে রওনা হয়ে যায়। আর ওদিকে গ্যান্ডালফ টলগোল্ডোরে পৌঁছায় আর ওখানে থরিন তার উপর হামলা করে। থ্রিন ছিল থরিনের পিতা, আর গ্যান্ডালফ তখন তাকে জাদুর সাহায্যে কালো ছায়া থেকে মুক্ত করে। এরপরে সে তাকে তার সাথে আসতে বলে। থ্রিন তখন গ্যান্ডালফকে এরাবোরের চাবি এবং ম্যাপের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন গ্যান্ডালফ জানায় যে সে এগুলো থরিনকে দিয়ে দিয়েছে, আর থরিন এখন গিয়েছে এরাবোরকে উদ্ধার করতে। আর তখন থ্রিন বলে যে এসব কোনো কিছুই ঠিক হয়নি, তোমাদের উচিত ছিল এরাবোর থেকে দূরে থাকা, কারণ এরাবোরের প্রাচুর্যের মধ্যে অভিশাপ রয়েছে। আর ওদিকে ডফরা লুনি মাউন্টেনে পৌঁছে যায়, আর তারা পাহাড়ে চড়ে এরাবোরে ঢোকার জন্য ডুরিং দিবসের শেষ আলোরশ্মির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সূর্যাস্তের শেষ আলোরশ্মি চলে যাওয়ার পরও তারা সেখানে কোনো কিছুই দেখতে পায় না, সেখানে কোনো চাবির খাঁজ খুঁজে পায় না। আর তখন তারা অনেক চেষ্টা করে যে ভিতরে ঢোকার জন্য, কিন্তু কোনো উপায় কোনো লাভ হয় না, তারা সেখানে কিছুই খুঁজে পায় না। তখন তাদের এরাবোরে ঢোকার শেষ স্বপ্নটুকু ভেঙে চুরমার হয়ে যায়। তারা ব্যর্থ মনে ফিরতে শুরু করে, কিন্তু বিলবো হাল ছাড়ে না, সে চাবির খাঁজটি খুঁজতে শুরু করে। আর তখনই রাত হয়ে গিয়েছিল, আর চাঁদের প্রথম কিরণ পর্বতের গায়ে পড়তেই চাবি ঢোকানোর খাঁজটি স্পষ্ট হয়ে ওঠে। বিলবো তখন সবাইকে ডাকতে শুরু করে। তখন থরিন সহ অন্যান্য ডোফরা ফিরে আসে, আর থরিন সেই খাঁজে চাবি ঢুকিয়ে সেই গুপ্ত দরজাটি খুলে ফেলে, আর তারা সবাই এরাবোরে প্রবেশ করে। আর তখন তারা সবাই খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ তারা অনেক দিন পর তাদের জন্মভূমিতে ফিরতে পেরেছে। আর এরপরের কাজ ছিল শুধু মিলবো তাকে ড্রাগনিস মাকে ফাঁকে দিয়ে আর্কেন স্টোন উদ্ধার করতে হবে। আর ওদিকে লেক টাউনে ডফদের খোঁজে ওখানে অক্সটা হামলা করে বসে, আর সেখানে তখন উপস্থিত হয় লেগোলাস এবং ডরিয়াল। লেগোলাস অক্সদের হামলা প্রতিহত করে তাদেরকে মারতে শুরু করে, আর ওখানে ডরিয়াল জঙ্গল থেকে সংগ্রহ করা উদ্ভিদ দিয়ে এলফ জাদুর সাহায্যে কিলিকে সুস্থ করে তোলে। আর ওদিকে ডলগোল্ডরে অক্স বাহিনী গ্যান্ডালফের উপর হামলা করে বসে। তখন গ্যান্ডালফ জাদুর সাহায্যে অজককে কাবু করে ফেলে এবং বলে যে তোমার মাস্টারকে। আর তখন অজকের কথা শুনে গ্যান্ডালফ বুঝতে পারে যে তার মাস্টার আর কেউই নাই, সে হচ্ছে ডার্ক লর্ড স্যারন। আর গ্যান্ডালফ তখন ওখান থেকে থ্রিনকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে, আর ঠিক তখনই সেখানে আবির্ভাব করে একটি বিশাল বড় কালো ছায়ার। এই কালো ছায়াটি ছিল একজন নেক্রোম্যান্সারের, আর সেই নেক্রোম্যান্সারটি তার কালো ছায়ার মধ্যে থ্রিনকে টেনে নিয়ে যায়। আর গ্যান্ডালফ তখন সেখানে ম্যাজিক স্টিকের সাহায্যে একটি তীব্র আলোর রশ্মি সৃষ্টি করে, কিন্তু সে রশ্মিটি সে ধরে রাখতে পারে না, তার জাদুশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে আসে। আর তখন অন্ধকার থেকে বের হয়ে আসে ডার্ক লর্ড স্যারন, সে একটি দেওয়ালের মধ্যে গ্যান্ডালফকে বন্দি করে ফেলে। আর ওদিকে বিলবো এরাবোরের প্রসাদে প্রবেশ করে, আর ওখানে প্রবেশ করে বিলবো অবাক হয়ে যায়, কারণ এই বিশাল ধন সম্পদ প্রাচুর্যের মাঝখানে সে আর্কিন স্টোনটি কী করে খুঁজে বের করবে। আর তখনই ড্রাগনের ঘুম ভেঙে যায়, বিলবো বাধ্য হয়ে ওর কাছে থাকা আংটিটি পরে নেয়। কিন্তু ড্রাগনিস মাক তখন বুঝে যায় সেখানে কেউ রয়েছে, আর তার সাথে কিছুক্ষণ বিলবোর লুকোচুরি খেলা হয়। কিন্তু সেই সময় হঠাৎ করে বিলবো একটি ভীষণ দেখতে পায়, আর সে ভয় পেয়ে রিংটি খুলে ফেলে, আর তখন সে ড্রাগনের সামনে ধরা পড়ে যায়। কিন্তু বিলবো ছিল বেশ বুদ্ধিমান, সে কথায় কথায় ড্রাগনকে ব্যস্ত রাখে। আর তখন সেখানে
এক জায়গায় আর্কেন স্টোনটি দেখতে পায়। আর সে সুযোগ বুঝে আর্কেন স্টোনটি তুলে নেয়। আর তখন ড্রাগন রেগে গিয়ে গর্জন করতে শুরু করে আর বিলবোকে তাড়া করতে শুরু করে। গর্জনের শব্দ লেক টাউন থেকেও শোনা যাচ্ছিল। আর তখন সে শব্দ শুনে বার্ড বুঝে যায় যে বিপদ আসতে আর বেশিক্ষণ দেরি নেই। সে তার কাছে থাকা একটি ব্ল্যাক অ্যারো নিয়ে সে ডেয়ার্স ধনুকের দিকে এগিয়ে যায়। কিন্তু মাস্টার আর তার লোকেরা তাকে রাজদোহের মিথ্যা আরোপ লাগিয়ে তাকে বন্দি বানিয়ে নেয়। আর এদিকে বিলবো ফিরে আসার পর তিন তাকে জিজ্ঞেস করতে শুরু করে বারবার যে সে আর্কেন স্টোনটি উদ্ধার করতে পেরেছে কিনা। আর তখন তার এই আচরণে বিলবো খুব কষ্ট পায়। লো তখন বুঝতে পারে যে থইন আসলে অনেক বদলে গিয়েছে। সে কোনো রকমের প্রাণের ঝুঁকি নিয়ে ড্রাগনের হাত থেকে বেঁচে ফিরেছে। তার কথা একবারও থরিন জিজ্ঞেস করেনি। তার কাছে এখন বিলবো জীবনের চেয়েও পাথরের মূল্য অনেক বেশি। থরিন তখন বিলবো ডিসাইড করে যে সে পাথরটি থরিনকে এখনই দিবে না। তখন ড্রফরা প্ল্যান করে যে তারা প্রচুর রকমের স্বর্ণ গলিয়ে সে গলিত স্বর্ণ ড্রাগনের গায়ে ঠেলে দিয়ে তাকে হত্যা করবে। কিন্তু তাদের কাছে কোনো বড় রকমের জ্বালানি বা আগুন ছিল না। তখন তারা বুদ্ধি করে ড্রাগনকে রাগাতে শুরু করে যাতে তাদের দিকে আগুন ছুড়ে মারে। সে আগুনের সাহায্যে তারা আগুন জ্বালানোর চুল্লিটি জ্বালিয়ে ফেলে। ওর তারা একটি বিশাল স্বর্ণের মূর্তিকে তাপ দিয়ে গলিয়ে গরম করে সে ড্রাগনটির সামনে নিয়ে আসে। আর তখন সে নরম হয়ে যাওয়া গলিত স্বর্ণের মূর্তিটি ড্রাগনের গায়ে ঢেলে দেয়। আর ড্রাগন সেই গলিত স্বর্ণের মধ্যে ডুবে যায়। ওরা ভাবে যে ড্রাগনটি হয়তোবা মারা গেছে, কিন্তু ড্রাগনটি আসলে মারা যায়নি। কারণ সে নিজে আগুন ছুড়তে পারত, তাই তার প্রচণ্ড তাপ সহ্য করার ক্ষমতা ছিল। কিন্তু গলিত স্বর্ণ তার উপরে পড়ায় তার শরীর জ্বালা করছিল, সেখানে একটা আহত হয়েছিল। আর তখন ড্রাগন স্মাগ রাগে বলতে থাকে যে আমি এর প্রতিশোধ নিব। আর তার সমস্ত রাগ গিয়ে পড়ে লেকটাউনবাসীদের উপরে, কারণ লেকটাউনবাসীরাই ডোফদেরকে এখানে আসার জন্য সাহায্য করেছে। আর সে তখন উড়ে যায় লেকটাউনের দিকে তাদের শহর ধ্বংস করার জন্য। আর তখন বিলবো আর ড্রফরা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে। তাদের এই ভুলের মাশুল এখন দিতে হবে নিরাপরাধ লেকটাউনবাসীকে। দিকে ডলগোল্ডোরে স্যারন ক্যান্ডলসকে বন্দি করে রেখেছিল। আর ওখানে অক্সের একটি বিশাল বাহিনী তৈরি হচ্ছিল যুদ্ধযাত্রার জন্য। এখানে এই পর্বের সিনেমাটি শেষ হয়ে যায়। এর পরের পর্বের সিনেমায় আমরা দেখতে পাবো যে লেকটাউনবাসী ড্রাগনের হাত থেকে রক্ষা পাবে কিনা, আর অক্সের এই বিশাল বাহিনীর সামনে কী করে মিডল আর্থের রাজ্যগুলো রক্ষা পাবে। এই সিনেমাটি শীঘ্রই আমার চ্যানেলে এক্সপ্লেইন করা হবে। আপনারা ততক্ষণ আমাদের পাশেই থাকুন। আর যদি কোনো সিনেমার রিকমেন্ডেশন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনকার মতো টাটা, বাই বাই। দেখা হবে আবার পরবর্তী সিনেমার গল্পে।